নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমন একটি মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা চাইলে একদিন বানিয়ে সপ্তাহখানিক সংরক্ষণ করতে পারেন চলুন দেখেনি পুরো রেসিপি প্রথমে একটা মিক্সিং বলে দুশো গ্রাম লাচ্চা সেমাই নিয়ে নিলাম আর এই সেমাইগুলোকে কিন্তু এভাবে ভেঙে নিতে হবে এখন আমি দিয়ে দিব এখানে দুইটি ডিম ভেঙে আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে দুইটি ডিম ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি এলাচ গুঁড়া আপনারা চাইলে এলাচ গুঁড়ার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আধা কাপ দিয়ে দিচ্ছি শুকনো নারকেল আপনারা চাইলে ফ্রেশ নারকেল গোড়ার পরে এখানে ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণকে মাখিয়ে একটা ডু তৈরি করে নিব আমার মনে হচ্ছে এখানে দুটা শক্ত হয়ে যাবে তাই আমি এখানে চার টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিব আর এই দুধ যেন একদম ঠান্ডা থাকে এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এই সবগুলো উপকরণকে মাখিয়ে একটা ডু তৈরি করে নিব আমাদের এখানে ডুটা কিন্তু তৈরি এখন আমরা নাস্তাগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো বানাতে পারেন আমি সহজের জন্য ঠিক এইভাবে বানিয়ে নিব একে একে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আমাদের এখানে সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর একে একে নাস্তাগুলো দিয়ে দিব চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি আর তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম করা যাবে না মিডিয়াম গরম হলেই নাস্তাগুলো দিতে হবে চুলা রাসটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে অপেক্ষা করেছি দুই থেকে তিন মিনিট তারপর উলটিয়ে দিচ্ছি চুলা রাসটা যদি মিডিয়াম কিংবা ফুল আঁচে রাখা ওই দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে তাই চুলা রাসটা কমিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিয়েছি আর এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিব একইভাবে বাকিগুলোও ভেজে নিব এই নাস্তাগুলো কিন্তু উপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম সফট হয় আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি শ্যামার এই নাস্তাটি কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা কেন বড়রাও খেতে পছন্দ করবে খুব সহজে তৈরি করা যায় আর আপনারা চাইলে কিন্তু তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন সপ্তাহখানিক ভালো থাকবে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন চেষ্টা করেছি সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ